নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো সাওমির পোকো থেকে সাওমি 12 সিরিজের সাওমি 12 লাইট এনি 5G এই ফোনটা কিন্তু ভারতের IMEI ডাটাবেসে লিস্টেড হয়ে গেছে। তো তার মানে এই ফোনটা কিন্তু খুব শিগগিরই ভারতের বাজারে লঞ্চ করবে। এবং শোনা যাচ্ছে সাওমির এই ফোনটা নাকি চায়নাতে লঞ্চ হওয়া সাওমি CV2 এই ফোনটিকে রিব্র্যান্ড করে লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে এখানে এই সাওমি 12 লাইট এনি 5G এই ফোনটিতে ওভারঅল কী কী স্পেসিফিকেশন থাকবে, তারপরে এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, এবং কবে নাগাদ এই ফোনটা লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.55 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হবে, এবং এই ডিসপ্লেটা কিন্তু পিল শেপের 5-6 সাথে আসবে, এবং এখানে কিন্তু দুদূরই সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে সাথে এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে হবে। এছাড়াও এই ডিসপ্লেতে 120Hz হায়ার রিফ্রেশ রেট থাকবে এবং 240Hz টাচ স্যাম্পলিং এখানে কিন্তু ব্যবহার করা হবে, এবং এর সাথে সাথে এখানে ওয়াইড ভাইন এল1-এর সাপোর্ট থাকবে, HDR10 প্লাসে সাপোর্ট দেওয়া হবে এবং ডলবি ভিশনের সাপোর্টও কিন্তু এখানে এই ডিসপ্লেতে দেওয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে, এবং ডিসপ্লে আউটপুটও কিন্তু খুবই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যাক সাইডে কিন্তু অবশ্যই একটা গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে, এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু মেটাল ফ্রেম থাকতে পারে। আর এই ফোনটা কিন্তু বেশ অনেকটাই হালকা এবং পাতলা ফোন হবে। এই ফোনটার ওজন মাত্র 171 গ্রামের কাছাকাছি, এবং এই ফোনটার থিকনেস মাত্র 7.2 মিলিমিটারের কাছাকাছি। আর ডিজাইনে যদি কথা বলি, তাহলে খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা বোর্ডের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে, এবং এই ফোনটা কিন্তু 4-4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB এরকম বেশ কিছু র্যাম ওরম বেডে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR4X র্যাম টাইপ থাকবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা পারফরম্যান্সকে নিয়ে কথা বলি, তাহলে এখানে স্ন্যাপড্রাগনের 7th Gen 1 এই প্রসেসরটা কিন্তু ব্যবহার করা হবে, আর এই প্রসেসরটা কিন্তু 4 ন্যানোমিটারে তৈরি। তো স্ন্যাপড্রাগন এই প্রসেসরটিকে কিছুদিন আগে লঞ্চ করেছে, এবং মিড বাজেট সেগমেন্টে কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। এখানে ডে টু ডে পারফরমেন্স কিন্তু অবশ্যই ভালো পাওয়া যাবে। তারপর এখানে Adreno 662 এই GPUটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সমস্ত কাজ খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন। তো এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ, এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, এবং এই প্রাইমারি ক্যামেরায় সোনি IMX766 এই সেন্সরটা কিন্তু ব্যবহার করা হবে, এবং এর সাথে সাথে এখানে 20 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকবে 2টি সেলফি ক্যামেরা, এখানে 32 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেলফি ক্যামেরা থাকবে, এবং তার সাথে সাথে 32 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 60fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ওভারঅল ক্যামেরা সেট আপ এখানে কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। তবে মিড বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোনে আমরা কিন্তু প্রাইমারি ক্যামেরাতে OIS-এর সাপোর্ট আশা করতে পারি, তো এখানে অবশ্যই কিন্তু OIS-এর সাপোর্ট দেওয়া দরকার ছিল। তো এরপর যদি আমরা ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে 4500mAh-এর একটা ব্যাটারি কিন্তু ব্যবহার করা হবে, এবং এর সাথে সাথে এখানে 67W-এর একটা ফাস্ট চার্জার কিন্তু বক্সের মধ্যেই দেওয়া হবে। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে সাওমির MIUI 13 অপটিমাইজেশন থাকবে, তার উপর এই ফোনটা কিন্তু রান করবে Android 12-এর উপর। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে, তারপর ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে, এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকার এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে এই ফোনটিতে কোনোরকম 3.5mm হেডফোন জ্যাক এবং ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট কিন্তু থাকছে না। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে এখানে এই সাওমি 12 লাইট এনি 5G এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায়, তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে ডিসপ্লে স্পেসিফিকেশন থেকে শুরু করে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। তো এরপর যদি ঠিকঠাক দামে এই ফোনটা লঞ্চ করে, তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনটার কত দাম হতে পারে? তো এই ফোনটার দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম কনফার্ম খবর জানা যায়নি, তবে আমরা আশা করতে পারি এখানে এই ফোনটার বেস ব্র্যান্ড ভারতের বাজারে ওই 25,000 রুপির আশেপাশে লঞ্চ করবে,
এবং এই ফোনটা যখন বাংলাদেশের বাজারে যাবে তখন ওই 30 থেকে 35 হাজার প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু পাওয়া যেতে পারে। তো এরপর তাহলে এই ফোনটা কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো যেহেতু এই ফোনটা ভারতের IMEI ডাটাবেসে লিস্টেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এই ফোনটা আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ভারতের বাজারে কিন্তু লঞ্চ করে যাবে। এবং তারপর বাংলাদেশের বাজারে এই ফোনটা অফিসিয়ালি যাবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও অবধি কোনো রকম কনফার্ম খবর নেই, তবে বাংলাদেশে এই ফোনটা কিন্তু আনঅফিসিয়ালি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর দেখা যাক সাউমির পক্ষ থেকে এই সাউমি 12 Lite NE 5G এই ফোনটা আমাদের ভারত বাংলাদেশের বাজারে ঠিক কত দামে পাওয়া যায়। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।